ভোট কেন্দ্রে অনিয়ম ও কারচুপি ঠেকাতে মাঠ প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যে কোনো মূল্যে ভোট হতে হবে অবাধ ও সুষ্ঠু। আর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, ভোট দিতে ভোটারদের বাধা দিলে ব্যবস্থা নেবে কমিশন। জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র 15 দিন। সারা দেশের মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। শুক্রবার যশোরে জেলার ডিসি, এসপি, ইউএনও ও সিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোটকে ঘিরে কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো মূল্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হয়, এই বিষয়টা, কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, শান্তিভঙ্গ যেন না হয়, পরিবেশটা যেন অনুকূল থাকে, যাতে করে ভোটার সাধারণ নির্বিঘ্নে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে। ভোট কেন্দ্রের অনিয়ম ঠেকাতে রিটার্নিং কর্মকর্তাদের বার্তা দিয়েছে কমিশন, জানান তিনি। ভোট কেন্দ্রের ভেতরে যেন কোনো অনিয়ম, কারচুপি, কোনো রকম দখলদারিত্ব, কোনো রকম পেশি শক্তির প্রয়োগ না হয়, সেটার জন্য তাদেরকে ব্যাপকভাবে যেন প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে যেন জবাবদিহি করা হয়, এটা নিশ্চিত যেন করা হয়, সেই বার্তাটুকু আমরা রিটার্নিং অফিসার যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে। এদিকে পাবনায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা হুঁশিয়ারি দেন, আচরণবিধি লঙ্ঘন হলে সামনের দিনগুলোতে আরও কঠোর হবে কমিশন। আমরা আপনাদের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আইন করেছি, কেউ আপনাকে বাধা দিলে, কেউ আপনাকে মানে হুমকি দিলে, আপনি এটা আইন শৃঙ্খলা বাহিনীর গোচরে আনলে অবশ্যই তারা এটার তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ। She is free, a generous soul with many possibilities. Please host Kim.